প্রিয় আমার বন্ধুরা, আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমি হান্ডি চিকেন করব। তার জন্যে আমি মাংস আর কিছুটা আলু নিয়ে নিয়েছি। তো কীভাবে আমি হান্ডি চিকেন রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো। নুন ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়েছে, সরিষার তেল দিয়ে দিব আলু ভাজার জন্য। সরিষার তেল, আলুগুলা ভেজে নিব। সামান্য একটু হলুদ দিয়ে দিব, সামান্য হলুদ আর একটু লবণ, ভিতরে যাতে লবণটা ঢুকে। আদা রসুন বেটে নিব। ভাজা জিরে, ধনে বেটে নিব। আলুটা লাল করে ভেজে নিয়েছি, এবার আমি আলু তুলে নিব। এই যে বন্ধুরা, মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িটা সাইজে খুব সুন্দর। তো এবার আমি হাঁড়িটা চুলোয় বসিয়ে দিব, আলু তো ভাজা হয়েছে, চুলোয় বসিয়ে দিব, একটু হাঁড়িটা গরম করে নিব। আলু ভাজা, সরিষার তেল, কড়াই যেটা আছে সেটা হাঁড়িতে, আমি মাটির হাঁড়িতে দিয়ে দিব। হাঁড়ির এই সরিষার তেল হাঁড়িতে ভালো করে গড়িয়ে নিব। মাংস তো আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, মাংস আমি মাখিয়ে নেওয়ার জন্য আমি আলাদা তুলে নিব। কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, ভাজা মশলা সম্বরা বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য একটু কম দিব। এটা ভাজা জিরে বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, হলুদ, বাড়ির শুকনো লঙ্কা গুঁড়ো সামান্য একটু দিয়ে দিব, সরিষার তেল, মাংস ভালো করে হাত দিয়ে মেখে নিব। যত হাত দিয়ে ভালো করে মাখা হয় তত সেই মাংস স্বাদ হয়। হাঁড়ি আমার গরম হয়েছে, মাটির হাঁড়ি, মাখানো মাংস আমি মাটির হাঁড়িতে দিয়ে দিব। আগে আমি হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিয়েছি আর এই মাখানোর সময় তেল দিয়েছি। এবার আমি যে ভাজা আলু সেই আলু মাংসতে বসিয়ে দিব। এই যে আলু আমি দিয়ে দিব এক এক করে, মাংসও সেদ্ধ হবে আলুও সেদ্ধ হবে। তো বন্ধুরা, মাটির হাঁড়িতে আলু মাংস তো সাজিয়ে বসিয়ে দিয়েছি, চুলা ধরিয়েও দিয়েছি আর আমি বাসন দিয়ে ঢেকেও দিয়েছি। এবার আমি আস্তে আস্তে জাল দিতে থাকবো। তো দেখতে থাকো ভিডিওটা। মাংস আলু তো সেদ্ধ হয়েছে, একটু আমি দারচিনি, গোলমরিচ, ছোট এলাচ, বড় এলাচ ভেজে বেটে নিয়েছি।
এই যে ভাজা বাটা মশলা আমি কষা মাংসই দিয়ে দিব। সামান্য এই বাটি ধর একটু জল দিয়ে দিব, আমি এখানে জল ব্যবহার করিনি। এই যে ভাজা মশলা, মিট মশলা, আর এখানে আছে ম্যাগি মশলা, সব কিছু মশলা দিয়ে বাড়িতে আমি একটা মশলা তৈরি করেছি, সেই মশলা দিয়ে দিব। এই যে এই মশলা, এই আখাতে বসিয়ে দিব, দিয়ে আমি একটু দিব। তো বন্ধুরা, হান্ডি চিকেন তো রান্না করা হয়েছে। এই ভিডিওয়ে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো মানিয়ে গুছে ভিডিওটা তোমরা দেখবে। তো খেয়ে তো আমি দেখাতে পারলাম না, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন।